যাও, আমি আমার বোনকে তোমায় দিব না, তোমার সাথে আরি। হুমায়রা এখন ঢং বাদ প্লিজ, চিন্তায় আছি আমি। আচ্ছা চলো একসাথে গিয়ে দিয়ে আসি, তুমি মেয়েদের লাইনে যাও, আমি গিয়ে ভোটটা দিয়ে আসি। ভোট কাকে দিব ভাইয়া, আমার ভোট কিন্তু মূল্যবান, অন্য জেলার মেয়ে এই জেলায় এসে ভোট দিচ্ছি, বুঝতে হবে। তুমি অন্য জেলার? আরে না মজা করলাম, কিন্তু ভোট দিব কোন মার্কায়, নৌকা না মানে উনিও তো আমার। রাজীব রানীর হাত থেকে একটা বেত নিয়ে হুমায়রার দিকে তাক করে। হুমায়রা হাসতে হাসতে দূরে সরে যায়, তারপর হেসেই বলে, লাঠি দিয়ে কিন্তু নৌকা চালায়, বৈঠা যাও না আমারে নৌকা দিয়া নদীর মাঝে নিয়া। পদ্মফুল তুলিয়া বাঁধিব ঘন লম্বা চুল আমার, মাঝি বও তোমার নৌকা, আমি আসছি তোমার কোলে। হুমায়রার কথায় রাজীব হেসে দেয়। হুমায়রা তাড়াহুড়ো করে যেতে নিলে রাহুলের সাথে ধাক্কা লাগে। হুমায়রা সরি বলে সেখান থেকে চলে যায়। রাহুল হা হয়ে তাকিয়ে থাকে, তাকে পাত্তা দিল না মেয়েটা। হুমায়রা চালাকি করে এগিয়ে গিয়ে ভোটটা দিয়ে আসে। রায়হান চৌধুরীকে আশেপাশে খুঁজে পাশে গিয়ে দাঁড়ায়। ট্রাক এখানে কি করছে, টিস্যু কিনতে গিয়েছে নাকি? ট্রাকে করে টিস্যু এনে রাখা দরকার। যাক মেয়েটার সাথে লাগিস না, ওই দিকের কি খবর, কি বুঝলি? আমার গুনগান আছে নাকি রাজীবকে নিয়ে? চাচ্ছু দেখো সবাই তোমার মিছিল করছে, চিন্তা করো না, হাত ভাঙা রাজীবের ট্রাক মার্কা তোমার সাথে কিছু করতে পারবে না। রাজীব ভাইয়ের মার্কা ট্রাক, তাহার ভাঙা হাত। হুমায়রা চোখ বড় বড় করে রাহুলের দিকে তাকায়। রাজীব ভাইয়ের আবার হাত ভাঙলো কবে? হুমায়রা দাঁতে দাঁত চেপে বলে, নৌকা চালাতে যেমন মাঝি লাগে তেমন রায়হান চৌধুরীর চলতে চাকর লাগে, রায়হান চৌধুরীর চাকর রাহুল, খায় সে তিন বেলা পাথর। হুমায়রা রেগে সেখান থেকে চলে যায়। রায়হান চৌধুরী ঠোঁট কামড়ে হাসে। রাহুল ওনার হাসি দেখে বলে, তুমি আবার হাসছো কেন? কাল অনেক কষ্টে ছোট আম্মুকে বাসায় এনেছি, আর ঝামেলা করো না প্লিজ, ভোট দিয়ে অন্যান্য কেন্দ্রে গিয়ে সবার সামনে দেখা করে আসো, যাও। দিয়ে একটা মেয়ে আছে রাহুল? থাকতেই পারে, তোমার দুইটা ছেলে মেয়ে আর ওনার একটা মেয়ে, এটা স্বাভাবিক। তুমি বিয়ে করেছো তো উনি বিয়ে করবে নাকি? হুমায়রা এখানে কেন, সে না অন্য জেলার? ঠিক তো আমার মনে ছিল না, সে কিন্তু ভোট দিয়েছে হাত দেখলে। বুঝলাম না মেয়েটা এখানে ভোট কিভাবে দিল, ওই তো হুমায়রা নাম্ম, উনি এখানে, তার মানে ওনারা এই জেলার। রাহুলের হাতের দিকে অনুসরণ করে রায়হান চৌধুরী সেদিকে তাকায়। শাড়ি পরিহিত এক সুন্দরী নারী, মিষ্টি কালারের শাড়িতে বরাবর ভালো লাগে তাকে। রায়হান চৌধুরী সেদিকে তাকিয়ে থেকে বলে, বেটা আমাদের থেকে অনেক কিছু লুকিয়েছে, বাদ দে। আচ্ছা তুই যে পায়েস এনেছিলি সেটা হুমায়রার মা রান্না করেছিল তাই না? দেখো চাচ্ছু, উনি যেমন সুন্দর ওনার পায়েসও তেমন সুন্দর। ওয়েট, মেয়ে ভোট দিবে ট্রাকে আর মা নৌকায়, আমি ওনার সাথে কথা বলে আসি। রাহুল হেসে কথাটা বলে। রায়হান চৌধুরী সেদিকে তাকিয়ে থেকেই বলে, যেতে হবে না, হুরের আম্মু আমাকে ভোট দিবে, যেতে হবে না, ওনার সাথে কথা বলে দেখলে হুর রেগে যাবে। হুর? না না তেমন কিছু না, হুমায়রা নামটা অনেক বড়, ছোট করে হুর বলবো আজ থেকে, সুন্দর না? যেভাবে বলছো হুরের আম্মু মনে হলো কত পরিচিত, তবে হুর সুন্দর আছে, আমিও ডাকবো, তুমি থাকো কথা বলে আসি, এটা তো উচিত তাই না? তোকে যেতে হবে না, আর তোকে হুর বলে ডাকতেও হবে না, সব ডাক সবার মুখে মানায় না, আয়। রাহুল কপাল কুচকে তাকায়। রায়হান চৌধুরী রাহুলকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। নাদিয়া চোখ থেকে তা এড়ায় না। নাদিয়া খান আশেপাশে তাকিয়ে মেয়েকে খোঁজার চেষ্টা করে। রাজীব দূর থেকে ওনাকে দেখে এগিয়ে আসেন, ভালো মন্দ শুনে হুমায়রার কাছে নিয়ে যায়। হুমায়রা নাককুচকে বলে, নৌকার প্রার্থীকে নিয়ে আসছো কেন ভাইয়া, ওনাকে বাসায় পাঠিয়ে দাও, উনি তোমাকে ভোট দেবে না, বেইমানি করবে। যেখানে মন চাই সেখানেই দিবে, তুমি চুপ থাকো, মায়ের সাথে এমন ব্যবহার কেউ করে নাকি? সকাল থেকে দেখছি তোমার মেজাজটা চড়া। এমনি এমনি না, কারণ আছে তা তুমি বুঝবে না, আমার জীবন তেজপাতা করছে তো কি হবে, দূর ভাল লাগে না। রাজীব সুকুচকে থাকায়। হুমায়রা সেখান থেকে রাগ নিয়ে চলে যায়। নাদিয়া খান একটা দীর্ঘশ্বাস ফেলে, মেয়েটাকে বুঝতে পারেন না তিনি। আই লাভ ইউ, আই হেট ইউ, কেমন আছো হুর? হুমায়রা ভ্রুকুচকে তাকাই, কিছুক্ষণের মধ্যে রেজাল্ট দিবে আর ছেলেটা এসে তাকে জ্বালাচ্ছে আর হুর বলে ডাকছে। হুমায়রা তার মায়ের মুখ থেকে একবার হুর নামটা শুনেছিল। রাহুলকে হুর বলতে দেখে রাগ নিয়ে বলে, কি সমস্যা, বিরক্ত করছেন কেন, আর হুর বলে ডাকবেন, আমার নাম হুর না হুমায়রা। আরে আরে এত চেতে যাচ্ছ কেন, আচ্ছা আর হুর বলবো না, এটা বলো
তোমার রহস্য কি? তুমি এখানে ভোট দিলে কিভাবে? তুমি না অন্য জেলার? আমি কোন জেলার সেটা আপনার না জানলেও চলবে। এখন দূরে যান, গায়ের সাথে চেপকে আছেন কেন? লজ্জা সরম নাই নির্লজ্জ? আমার বরাবর একটু লজ্জা সরম কম, কিন্তু সেটা তুমি জানো না। জানবে কিভাবে? কখনো রোমান্টিক কথা শোনো নাই? চলো, তুমি আর আমি প্রেম করি, তাহলে রোমান্টিক কথা বলা হবে। রাহুল দাঁত বের করে হাসতে হাসতে কথাটা বলে। হুমায়রার রেগে রাহুলের কান টেনে ধরে। রাহুল ব্যথায় চেঁচিয়ে ওঠে। হুমায়রা দাঁতে দাঁত চেপে বলে, সমস্যা কি? আমাকে বিরক্ত না করলে আপনি কি শান্তি পান না ভাইয়া? ভাইয়া বিরক্ত করবেন না প্লিজ, রেজাল্ট দিবে মাথা গরম করবার না। এই বেয়াদব চুপ, ভাইয়া ভাইয়া করো না। আমি তোমার কোন জন্মের ভাই? আর শোনো, রাজীব একবার দাঁড়িয়েছে তার মানে বুঝে নাও সে জিতবে না, তাই যাও বাড়িতে গিয়ে ঘুমাও, নয়তো সবাই তোমার থেকে মজা নিবে। মেয়ে মানুষ নির্বাচনে ঢং করছো, দেখা যাক আর কয়েক মিনিট তো, ভাগ্যে যা আছে তাই হবে ভাইয়া। রাহুল আশেপাশে তাকিয়ে হুমায়রার মুখের দিকে তাকায়। হুমায়রা ভয়ে ঢুকিলে এর মাঝে কয়েকটা কেন্দ্রের গণনার ফলাফল পাই। ফলাফল শোনার পর রাহুল হুমায়রার কাছ থেকে সরে আসে, পায়ের ওপর পা দিয়ে চেয়ারে আয়েশ করে বসে। হুমায়রা নখ কামড়াতে থাকে। রাহুল দাঁত কেলিয়ে হেসে বলে, দেখো সব কয়টাতে তো নৌকা এগিয়ে আছে। আচ্ছা, তুমি চাইলে তো আমাদের দলে থাকতে পারতে, অযথা একটা ছেলের টাকাগুলো নষ্ট করলে কেন? হুমায়রা কাঁদো কাঁদো মুখ করে আশেপাশে তাকায়। রাজীব দৌড়ে আসে, হুমায়রার পাশে রাহুলকে দেখে রেগে যায়। সে খুব ভালোভাবেই জানে রাহুল হুমায়রাকে জ্বালিয়ে মারবে। হুমায়রাকে টেনে নিয়ে যায়। রাহুল কপাল কুচকে বলে, যেখানে ছেলেটাকে মানুষ সান্ত্বনা দিবে সেখানে ছেলেটা তার ছেলে মেয়েদের সান্ত্বনা দিচ্ছে, বাহ দারুণ। সব জায়গায় রেজাল্ট বের হওয়ার পর সেটা যোগ করা হয়, 1000 ভোট বেশি পেয়ে জিতেছে। তখন হুমায়রা বাসায় সেই কম্বলের মধ্যে ঢুকে পড়েছে, সেখানে থাকার মুখ তার নেই। রাজীব এটা সেটা বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছে। ভোটের রেজাল্ট হওয়ার 10 মিনিটের মাথায় হুমায়রার বাড়ি মানুষে ভরে যায়। হুমায়রা ভেবে নিয়েছে রাহুল লোক পাঠিয়ে তাকে জ্বালানোর চেষ্টা করছে, সে কারণে উঠে না। কিন্তু চোখ মেলে তাকিয়ে দেখে তার মা ফোনটা তার দিকে তাক করে রেখেছে। হুমায়রা নিউজ দেখে আবারও স্ক্রল করে দেখে, সে ঠিকই শুনেছে, 1000 ভোটে রাজীব ভাইয়া জিতেছে। হুমায়রা বিছানা থেকে চিৎকার দিয়ে উঠে দৌড়ে বাহিরে যায়। রাজীবের হাসি মাখা মুখ দেখে হুমায়রা নিজেও হেসে দেয়। রাজীব হুমায়রার মাথায় হাত বুলিয়ে বলে, তুমি জিতেছো হুমায়রা। হুমায়রা খুশির তালে কথা বলতে ভুলেই গিয়েছে। তারপর সবাই মিলে প্রতিটা কেন্দ্রে যায়। রাজীবের সাথে হুমায়রার গলায় অনেকে মালা পরায়। রাজীব হুমায়রার মুখের দিকে তাকায়, খুশি যেন মুখ থেকে সরছেই না। রাত অনেক হয়েছে, সব জায়গায় ঘুরতে সময় চলে যায়। হুমায়রার সাথে যে মেয়েগুলো ছিল তাদের প্রাপ্য টাকা দিয়ে বিদায় করা হয়। রাজীব হুমায়রাকে বাড়িতে ড্রপ করে দিয়ে যায়। নির্বাচন শেষ হওয়ার তৃতীয় দিন শপথ গ্রহণ করা হয়। সব শেষে সেদিনটাও ব্যস্ততায় কেটে যায় হুমায়রার। রায়হান চৌধুরী আর রাহুল চৌধুরী একসাথে জগিং করতে বের হয়েছে। হঠাৎ করে তাদের সামনে এসে একটা বাইক দাঁড়ায়। দুজনেই ভয় পেয়ে কিছুটা পিছিয়ে যায়। হুমায়রা মাথা থেকে হেলমেট খুলে হাসি হাসি মুখে তাদের দিকে তাকায়। রাহুল উল্টো ঘুরে সেখান থেকে চলে যেতে নিলে হুমায়রা চেঁচিয়ে বলে, রাহুল চৌধুরী আমার প্রথম জিত হয়ে গেল। বলেছিলাম আপনার চাচুকে এমপি আসন থেকে নামিয়ে ছাড়বো, দেখলেন তো হুমায়রার ক্ষমতা, যা চেয়েছিলাম তাই হলো। কংগ্রাচুলেশনস। আমার থেকে পালানোর চেষ্টা করছেন, সেটাই শুনলাম বাড়ি থেকে বের হওয়া আপনাদের দুষ্কর হয়েছে। তা স্যার আপনার মায়ের কি খবর? রায়হান চৌধুরীর দিকে তাকিয়ে কথাটা বলে। রায়হান চৌধুরী ছোট্ট একটা শ্বাস ফেলে বলে, হসপিটাল ভর্তি আছে, দেখতে যাবে? যাও দেখে আসো। আমার মেয়ের সাথে তোমার কি ঝামেলা? আমার সাথে ঝামেলা হওয়ার দরকার, আমার মায়ের সাথে না। আপনার মা তো দোষী কম না স্যার, আপনার মা তো খুনি, আপনি না। তা বলুন আপনারা কেমন আছেন? আমার উপর খুব রেগে আছেন বুঝি। জাস্ট শাট আপ। তুমি যে দলে ছিলে সে জিতেছে তার মানে এই না যে আমাদের অপমান করবে। পুলিশ কেস করলে কি হবে বুঝতে পারছো? ক্ষমতা নিয়ে অপব্যবহার করছো কিন্তু। ক্ষমতা আমি পাইনি রাহুল চৌধুরী, আপনি হয়তো ভুলে যাচ্ছেন। আপনি খুব বড় বড় কথা বলেছিলেন, আজ সব ভুলে গেলেন বুঝি? আমার উচিত ছিল সেদিন আপনার বাড়ির সামনে বক্স বাজানোর। উফ, মিস্টেক। তো আজ যাও, কে বারণ করছে? রাহুল চুপ কর, ফিয়ার ভার্সিটিতে যেতে হবে, কি ঝামেলা হয়েছে তুই দেখে আসিস একটু, চল হাতে সময় নেই বেশি।
রায়হান চৌধুরী কথাটা বলে রাহুলের হাত টেনে নিয়ে যাওয়ার সময় একবার পেছনে তাকায়। হুমায়রাও সে সময় হাতের দিকেই তাকিয়েছিল। হুমায়রা ধীর কণ্ঠে বলে, নিজের হাত ছেড়ে অন্যের হাত ধরেই জীবন পার করতে হবে আপনাকে। কখনো আপন কারোর পাশে থাকতে পারলেন না, না হাত ধরে রাখতে পারলেন। দাঁড়াও, রাহুলের ডাকে হুমায়রা কপাল কুচকে পেছনে তাকায়। রাহুল কিছুটা এগিয়ে এসে বলে, আমার দাদি কাকে খুন করেছে? তুমি একটু আগে চাচুকে কথাটা বললে, চাচু তুমিও কিছু বললে না যে কাকে খুন করেছে। সেটাই তো, কাকে খুন করেছে আমার মা। রাহুল চল তো, এসব নিয়ে কথা না বললে ভালো হয়, তুই অযথা কথা বাড়াচ্ছিস। না চাচু, হুমায়রা একটা কথা বলেছে, সেটা সত্যি নাকি জানতে হবে। আর ওকে এটাও বলতে হবে, আমাদের থেকে এত কিছু লুকানোর মানে কি। হুমায়রা এই জেলার মানুষ, এখন মনে হচ্ছে 5টা বছর সে আমাদের ঘোল খাওয়াইছে। হয়তো জানতো আমরা তার বিষয়ে খোঁজ নিব। দেখ, ওরা যা ইচ্ছে করুক তাতে আমাদের কি, তুই কি বাচ্চার মতো এখন ঝগড়া করব? বাসায় না গেলে তোর দাদি কিন্তু রাগ করবে। তুমি না না করছো কেন? এই মেয়ে কথা বলছো না কেন? বলো তোমার আসল পরিচয় কি, নাম কি, বাসা কোথায়, তোমার বাবা কে? হুমায়রা চৌধুরী, রায়হান চৌধুরীর বড় কন্যা, হুর। দিয়া খান ও রায়হান চৌধুরীর একমাত্র কন্যা হুর চৌধুরী আমি, আর কিছু? রায়হান চৌধুরী থতমত খেয়ে হুমায়রার দিকে তাকায়। দিয়া তার কাছে বলেছিল, হুমায়রা দিয়ার সন্তান, কিন্তু এটা বলে নাই রায়হানেরও সন্তান সে, কিন্তু ভেবে নিয়েছিল হুর, এটাই তার হুর। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়ের মুখের পানে। রাহুল বিরক্তি নিয়ে হুমায়রার দিকে তাকায়। হুমায়রা নিজেও বিরক্তি নিয়ে বলে, তো কি বললে বিশ্বাস করবেন, এভাবে আমাকে দেখার কি আছে আজব? সেদিন তো স্যারের বিষয়ে নেটে দেখলাম, সেজন্য সেটা কাজে লাগালাম। না মানে হতেও পারে কেউ এসে হুর বলে পরিচয় দিল, তখন আপনার চাচু নিজের মেয়ের মতো করে রাখলো। হুর? হুর কার নাম? শুনেছিলাম আপনার চাচুর বড় মেয়ের নাম হুর ঠিক করা হয়েছিল। উফ, সেটা হলো না, আপনার দাদি হুরকে পেটের মধ্যে মেরে দিয়েছে। তুমি এসব কিভাবে জানলে চাচু? তুমি কিছু বলছো না কেন? আচ্ছা, তুমি কি দিয়া ম্যামের খোঁজ পেয়েছো? রায়হান চৌধুরী মাথা নাড়িয়ে কিছু একটা বুঝায়। এর মাঝে হুমায়রা তাদের থেকে কিছুটা দূরে চলে গিয়েছে। বাইকে উঠে যখন যাবে তখন রায়হান চৌধুরী পেছন থেকে কাঁপা কাঁপা গলায় ডেকে উঠে হুর বলে। হুমায়রা একবার তাকিয়ে চলে যায়। রাহুল মাথায় হাত দিয়ে রাস্তায় বসে পড়ে। সে সন্দেহবশত তার চাচুকে দিয়ে হুর বলে হুমায়রাকে ডাক দিতে বলেছিল। রাহুল সবকিছুর হিসেব মিলিয়ে রায়হান চৌধুরীর দিকে তাকিয়ে দৌড়ে বাড়ির দিকে যায়। 4 বছর পর এনএইচ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে আজ বড়সড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 1 বছর আগে গ্রুপটা চালু হয়েছিল, 1 বছরে অনেকটা সফলতা অর্জন করতে পেরেছে। গ্রুপের এমডির বিষয়ে এখনো কেউ জানে না। আজ এমডি সবার সামনে আসবে বলে জানা গিয়েছে। দেশের বিভিন্ন মানুষকে ইনভাইট করা হয়েছে, সেখানে চৌধুরী গ্রুপ বাদ যায়নি। 2 বছরের একটা মেয়ের সাথে ধাক্কা লেগে হাত থেকে ফোনটা পড়ে যায় এমডির। মুচকি হেসে নিচু হয়ে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। দূর থেকে একটা ছেলে দৌড়ে এসে বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে বলে, সরি ম্যাম, আমি খেয়াল করি নাই কখন আরোহী আমার কাছ থেকে চলে এসেছে, আপনার ফোনটা হয়তো ভেঙে গিয়েছে। ইটস ওকে, বাচ্চাটা বুঝি আপনার, কি কিউট, আপনার স্ত্রী বুঝি খুব সুন্দর। আপনি কিছুটা ভুল বুঝেছেন, আমার বন্ধুর মেয়ে আরোহী। তবে এটা ঠিক, আমার বোন খুব সুন্দর, দেখেই তো আরোহী মামনি এত সুন্দর। বন্ধুর মেয়ে বলছেন, আপনার বোন বুঝলাম না। বাই এনি চান্স আপনার বোনের সাথে আপনার বন্ধুর বিয়ে হয়েছে তাই তো? ইয়েস, ঠিক ধরেছেন। আপনি কে, মানে কোন কোম্পানির মালিক বা বিয়ে? এখানে পরিবার থেকে কয়েকজনকে ইনভাইট করা হয়েছে। আমি কারোর সন্তান হতে পারি, তবে এদের মধ্যে কেউ না, আমি এনএইচ গ্রুপের এমডি। সরি ম্যাম। সমস্যা নেই, আমি রুহিকে কোলে নিতে পারি, আপনাকে খুঁজে নিব, সমস্যা নেই। রাহুল কিছু না বলে আরোহীকে এমডির কোলে দেয়। রাহুল কপাল স্লাইড করতে করতে বিড়বিড় করে। হুমায়রা চৌধুরী, একবার লেহেঙ্গার ডিল নিয়ে দেখা হয়েছিল, এত তাড়াতাড়ি সফলতা পেয়ে গেল, বাবা একটা মেয়ে হয়ে এত কিছু, 1 বছরে যা করেছে। আমি তো বাবার থেকে উপহার পাওয়া কোম্পানিতে এত কিছু করতে পারলাম না, আমার চেয়ে নিশ্চয়ই 1 টাকা হলে বেশি এই কোম্পানির। সবাই এসে যাওয়ার পর এমডির সাথে সাথে 5 জন স্টেজে ওঠে, সবাই চিনতে পারে তাদের। এমপি রাজীব হায়দার ও তার স্ত্রী সিনহা খান, সিফাত খান ও তার মিসেস, এমডির পাশে রয়েছে নাদিয়া খান, রাহুল রায়হান চৌধুরীর পাশে এসে দাঁড়ায়। রাহুল অবাক হয়ে সব দেখছে,
কিন্তু রায়হান চৌধুরীর মুখ দেখে বোঝা যায় না যে তিনি অবাক হয়েছেন। এমডি হুমায়রা চৌধুরী সবার সাথে পরিচয় হয়, মাস্ক খুলে কথা বলতে থাকে, সবাই অনেক প্রশ্ন করে, সব শেষে সবার প্রশ্নের উত্তর দিতে থাকে। এই জায়গায় আসতে আমার কম সময় লাগে নাই, প্রায় 5 বছর সাধনা করে আজ এই বাসায় এসেছি আমি।